চাঁদপুর বিষ্ণুপুরে ভুয়া মৎস্য সমিতির নামে সরকারি দিঘি চারা দেওয়ার পায়তারা, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর সদর উপজেলা 1 নং বিষ্ণুপুর ইউনিয়নে ভুয়া মৎস্য সমিতি দেখে সরকারি দিঘি নেওয়ার পায়তারা করছে প্রতিপক্ষরা। অবৈধভাবে ধনপত্তি আদর্শ মৎস্যজীবী সমিতি অনুমোদন দেওয়া ও সরকারি নীতিমালা উপেক্ষা করে বেআইনিভাবে ভুয়া মৎস্য সমিতিকে ইজারা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিমের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। রবিবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের হাসাদি গ্রামের দমদমা দিঘি এলাকায় গিয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা দুই পক্ষের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন। 1975 সালে হাসাদি মজাপুকুর সংস্কার সমবায় সমিতি লিমিটেড অনুমোদন নিয়ে দীর্ঘ বছর যাবৎ সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মৎস্য চাষ করে আসছে, কিন্তু বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম্য দফাদার নিজের নামে ভুয়া ঝেলে কার্ড তৈরি করে ধনপদ্দি আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হয়ে অনুমোদনের জন্য গত 6 জন সমবায় অফিসে আবেদন করেন। অনুকূলে হাসাদি মজাপুকুর সংস্কার সমবায় সমিতি লিমিটেড গঠন করা, অর্থ সমিতি করা 7-1-77 আঙ্গুরে সমিতি রেজিস্ট্রির নাম দেয়, রেজিস্ট্রেশন নাম্বার হলো 3। ওই পর্যন্ত আজকে দীর্ঘদিনে আমরা এই পুকুরটা নবায়ন করে আসতেছি। বর্তমানে 2009 নীতিমালায় আমাদেরকে হয়রানি করতে এসে, যে নীতিমালায় কোথায় বলা নাই কেউ বেশি টাকা দিয়ে টেন্ডার নিব, নীতিমালায় বলা আছে নিকটে চারে পাঁচ যারা আছে তারা পাবে। বর্তমানে একটা দূরের বহিরাগত সমিতি আয়া আমাদের উপরে এখন আমাদেরকে অনেক টাকা মূল্য দিব বইলা, আমাদেরকে পুকুরটা সিনিয়র নিব বইলা তারা পায়তারা করছে। এই পায়তার বিরুদ্ধে আমরা গত 8 তারিখে মাননীয় নির্বাহী অফিসারের কাছে একটা দরখাস্ত দিছি, এই নীতিমালায় এই বেশি টাকা মূল্যের কোনো টাকা কেউ পাবে না, নিকটবর্তী যারা তারাই পুকুর পাবে। এই নীতিমালায় বলা আছে পুকুর চাইরোপারের যারা জনসাধারণ সমিতির মাধ্যমে নিবন্ধনকৃত সমিতির মাধ্যমে এটা পুকুরের পাড়ের লোকের এটা নবায়ন করবে, 3 বছর অন্তর অন্তর আমাদেরকে দেবে। কিন্তু এই নীতিমালায় বিজ্ঞপ্তি দেওয়ারও কোনো কথা নেই, এই বিজ্ঞান বিজ্ঞপ্তি, কিন্তু বর্তমানে দাদা বিজ্ঞপ্তির মাধ্যমে যে সর্বোচ্চ দরদাতা তাদেরকে দেবে এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। একজন চৌকিদার গ্রাম পুলিশ, উনি সরকারি চাকরি করে, ওনার নামে কীভাবে জেলে কাট হয় আর উনি কীভাবে এই সমিতির সভাপতি হইয়া এই আমাদের দিঘি নেওয়া হস্তনত করতে পারে, আর ওনারা যে হয়রানি আমাদেরকে করতেছে দিঘি নেওয়ার আগেই, পুকুর নেওয়ার আগে যে হয়রানি আমাদেরকে করতেছে, এই হয়রানি এবং এই এই যে টেন্ডার তারা দিছে এই টেন্ডারের বিপক্ষে আমরা একটা দরখাস্ত করছি। এসিল্যান্ড কলেজের রাজ হাসাদি কাজপুকুর অনুকূলে ধনপতি আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি নিকট দাঁড়িকৃত 90,000 টাকা এবং অপর প্রার্থী হাসাদি মাজাপুকুর সংস্থা সমবায় সমিতি নিকট দাঁড়িকৃত 70,000 টাকা পাওয়া যায়। উল্লিখিত দুটি প্রতিষ্ঠানের সার্বিক কাগজপত্র পর্যালোচনাপূর্বক হালনাগাদ সমিতি কার্যক্রম বুঝছেন, হালনাগাদ সমিতি কার্যক্রম মানে আপনার সমিতি কার্যক্রম হালনাগাদ আছে কিনা, সদস্যরা জেলে পরিবার কিংবা নীতিমালা মোতাবেক জেলে পরিবার সদস্য কিনা মৎস্যজীবী কিনা এইটুক জিনিসপত্রগুলো প্রতিবেদন আপনাদেরকে দিব। চাঁদপুর উপজেলা সমবায় অফিসের অডিটর মোহাম্মদ শাহাবুদ্দিন তদন্ত না করে আবেদনের পরের দিন 7 জুন তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেয়। ওই দিনেই সমিতির সভাপতি ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন হাসাদি গ্রামের মজাপুকুর নেওয়ার জন্য টেন্ডারে অংশগ্রহণ করেন। জলমহল ব্যবস্থাপনা নীতি 2009-15 অনুচ্ছেদে উল্লেখ আছে, দীর্ঘির পাশে নিকটবর্তী বসবাসরত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত সমিতি সমবায় অধিদপ্তর কিংবা সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় অফিসার মাধ্যমে 3 বছর মেয়াদী ইজারা প্রদান করতে হবে। কিন্তু সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে ধনপদ্দি আদর্শ মৎস্যজীবী সমিতি অনুমোদন দেওয়া ও ভুয়া মৎস্য সমিতিকে ইজারা দেওয়ার পায়তারা করছে। হাসাদি মজাপুকুর সংস্কার সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দায়ের করে ও এর অনুলিপি বিভিন্ন দফতরে প্রেরণ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিমের সদস্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও সমবায় কর্মকর্তা দুলাল চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। যারা আবেদন করেছেন তারা প্রকৃত মৎস্যজীবী কিনা ও চারপাশের বাসিন্দা কিনা তা তদন্ত করা হয়।
দুই পক্ষের কাগজ দেখে তদন্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসাদি মজাপুকুর সংস্কার সমবায় সমিতি লিমিটেড ম্যানেজার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী জানান, 1975 সাল থেকে সমিতির মাধ্যমে মজাপুকুর ইজারা নিয়ে চাষাবাদ করে আসছি, কিন্তু বহিরাগত কিছু লোক ভুয়া সমিতি দেখিয়ে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ওই পুকুরটি ইজারা নেওয়ার পায়তারা করছে, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। শাহরিয়ার খান কৌশিকের তথ্য, ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।